আজকে আমরা দেখব সুরক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে ভ্যাকসিনের জন্য নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হয়। সেজন্য মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখব surokkha.gov.bd। তাছাড়া আমরা চাইলে এটা গুগলও সার্চ দিতে পারি। যদি সার্চ দেই তাহলে হচ্ছে এই ধরনের একটি হচ্ছে ইউজার ইন্টারফেস আসবে। দেন হচ্ছে আমরা এটিতে যখন ক্লিক করব দেন surokkha.gov.bd এই ওয়েবসাইটে চলে যাবে। এটা যদি আমরা চাই মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে, সেদিক থেকে আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে যে কোনো একটি ব্রাউজার হিসেবে গুগল ক্রোম অথবা অপেরা যে কোনো একটি ব্রাউজারে যাব। যাওয়ার পর আমরা যদি এখানে গিয়ে গুগলে গিয়ে লিখি surokkha.gov.bd এই ওয়েবসাইটে দিয়ে সার্চ দিতে পারি, কিংবা এই ইউআরএল গিয়ে সরাসরি লিখতে পারি surokkha.gov.bd। এটি যদি লিখি, লেখার পর আমরা যদি হচ্ছে গো বাটনে ক্লিক করি দেন হচ্ছে surokkha.gov.bd এই ওয়েবসাইটটিতে চলে যাবে। চলে যাওয়ার পর আমরা ডান পাশে যে হচ্ছে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছি সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর ডেস্কটপ সাইট এই অপশনটিতে যেই হচ্ছে চেকবক্সটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করে দিব, দ্যাট মিনস চেকবক্স অন করে দিব। অন করার পর এই মোবাইল ভার্সনটি একটি ল্যাপটপের ন্যায় আচরণ করবে, কিংবা ল্যাপটপের ন্যায় ভিউ হবে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাকি সকল কাজ আমরা হচ্ছে ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি এবং হচ্ছে সেটি ল্যাপটপের মাধ্যমে যা করা যাবে এখন হচ্ছে তাই করা যাবে। এর আগে আমাদের এটা জানা উচিত ভ্যাকসিনেশনের জন্য নিবন্ধন কেন করতে হবে। অ্যাকচুয়ালি করোনা মহামারীতে সারা বিশ্বই যখন অসহায় এবং হচ্ছে ম্যানেজমেন্ট করতে হিমশিম খাচ্ছে, আর সেই সময় বাংলাদেশ সরকার নিজ অর্থায়নে সাধারণ জনগণকে ফ্রি ভ্যাকসিনের ব্যবস্থা করছে, যা সত্যি প্রশংসার দাবিদার। তবে অনেকেই এই ব্যাপারে সঠিক তথ্য প্রমাণ ব্যতীত বিভিন্ন ধরনের গুজব রটাচ্ছে বা বলতে চাচ্ছে এই ধরনের ভ্যাকসিন গ্রহণে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। কিন্তু আসলে বাস্তব চিত্রটা ভিন্ন। যারা এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেছেন সবাই সুস্থ আছেন, এবং সরকারের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র যারা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন তারাই এই ভ্যাকসিন পাবেন। এর মানে নিবন্ধন ব্যতীত ভ্যাকসিন পাওয়ার সুযোগ নেই। কারা কারা এই নিবন্ধন করতে পারবেন? যারা 55 বছর বা তদূর্ধ্ব তারা, এবং যারা COVID-19 ফ্রন্ট লাইন ফাইটার অর্থাৎ যারা সম্মুখ সারির যোদ্ধা, যেমন স্বাস্থ্যকর্মী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মোট 18 ক্যাটাগরির বা হচ্ছে শ্রেণীর পেশাজীবী মানুষ, যারা করোনা পরিস্থিতির সময়ে থেকে শুরু করে এখন পর্যন্ত সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। তাছাড়া সুরক্ষা অ্যাপ নামে একটি মোবাইল অ্যাপ গুগল রিভিউতে রয়েছে, সেটি যখন গুগল থেকে ছাড়পত্র পাবে তখন থেকে প্লে স্টোরে আমরা সুরক্ষা অ্যাপ নামে সেটিকে পাবো, এবং সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মোবাইলে সেই অ্যাপের মাধ্যমে সেই নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবো। আমরা যদি নিবন্ধন প্রক্রিয়া স্ক্রিনে গিয়ে দেখি সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে দেখতে পাবো ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই অপশনটি। এটিতে ক্লিক করার মাধ্যমে আমরা নিবন্ধন করতে পারবো। তাছাড়া উপরে যে কয়েকটি মেনু অপশন রয়েছে, হোম, নিবন্ধন, নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ সহ যে কয়েকটি অপশন রয়েছে, সেই কয়েকটি অপশনের মধ্য থেকে নিবন্ধন এই অপশনে ক্লিক করার মধ্যে আমরা হচ্ছে নিবন্ধন প্রক্রিয়াতে যেতে পারবো। আমরা সর্বপ্রথমে হোম অপশনের ভ্যাকসিনের জন্য নিবন্ধন এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটিতে যখন ক্লিক করব তখন আমরা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবো, কিংবা নিবন্ধন রেজিস্ট্রেশন করতে পারবো। এর আগে আমাদের জানা প্রয়োজন নিবন্ধনের সময় কি কি প্রয়োজন হবে। আসলে ভ্যাকসিনের নিবন্ধনের জন্য আসলে কি কি প্রয়োজন হবে, ভ্যাকসিন নিবন্ধনের জন্য আমাদের তিনটি জিনিস প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এনআইডি কার্ড, দেন হচ্ছে মোবাইল নম্বর, দেন হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন। এগুলো থাকলে আমরা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবো। সেই সর্বপ্রথম আমি হচ্ছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটি ইউজার ইন্টারফেস কিংবা লেআউট আসবে। এই আসার পর সর্বপ্রথমে আমাকে পরিচয় বাছাই করতে হবে, যে সরকার কর্তৃক মনোনীত যে 18 ধরনের আমাদের ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি থেকে আমাকে একটি বাছাই করে নিতে হবে। এখান থেকে আমি আমার অপশন থেকে বাছাই করে নেব যে অপশনটি আমার ক্যাটাগরির সাথে ম্যাচ করবে। যেমন ধরে নিলাম আমি জেলা উপজেলা সমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারী, আমি সেটিকে নির্বাচন করব। নির্বাচন করার পর পরবর্তীতে এটি একটি এক্সপ্যান্ডেড রূপ নেবে কিংবা বর্ধিত হবে। সেখানে হচ্ছে আমাকে প্রদান করতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে জাতীয় পরিচয়পত্র আমি ঠিক সেটিই প্রদান করব যেটি হচ্ছে আমি অ্যাজ এ সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী হিসাবে আমাদের পে ফিক্সেশন কিংবা EFT করার ক্ষেত্রে যেই NID নম্বরটি আমি ব্যবহার করেছি ঠিক সেভাবে প্রদান করব। ওখানে যদি আমি 10 ডিজিটের NID নম্বর ব্যবহার করে থাকি, আমি ঠিক এখানে 10 ডিজিটের NID নম্বর প্রদান করব। আর ওখানে যদি আমি
17 ডিজিটের এনআইডি নম্বর কিংবা 13 ডিজিটের এনআইডি নম্বর ব্যবহার করে থাকি, ঠিক সেভাবে আমি প্রদান করে থাকব। এই ক্ষেত্রে আমাদের প্রায়শই বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে হচ্ছে আমি নিবন্ধন করতে পারছি না, কর্মকর্তা কিংবা ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কেন আমি পারবো না। আসলে এই মূল কারণটি হয় এই জন্যই আপনি ইএফটি কিংবা হচ্ছে পে ফিক্সেশনের সময় যেই এনআইডি নম্বরটি ব্যবহার করেছিলেন এখানে হয়তো ঠিক সেভাবে ব্যবহার করছেন না, সেই জন্য হচ্ছে আপনার তথ্য ডাটাবেজে পাচ্ছে না, সেই জন্য সেটি হচ্ছে না। তাছাড়া এছাড়াও যারা ফ্রন্টলাইন যোদ্ধা কিংবা হচ্ছে কোভিড-19 সিচুয়েশনের ক্ষেত্রে ফ্রন্টলাইন হিসেবে কাজ করছেন, যারা সরকারি কর্মকর্তা ব্যতীত জনপ্রতিনিধি কিংবা হচ্ছে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কোভিড-19 পরিস্থিতি থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন, তারা যদি নিবন্ধন করতে চান সেই ক্ষেত্রে তাদের জন্য একটি নির্দিষ্ট এক্সেল ফরম্যাটে এবং প্রপার অথরিটির মাধ্যমে লাইন ডাইরেক্টর @rateofmis.dghs.gov.vd এই ইমেল অ্যাড্রেসে মেইল করতে হবে এবং ওখানকার ডাইরেক্টর মহোদয় সেটিকে হচ্ছে ICT ডিভিশনের যে হচ্ছে প্রোগ্রামার মহোদয়রা রয়েছেন যারা এই সম্পূর্ণ সুরক্ষা সাইট কিংবা হচ্ছে অ্যাপটি তৈরি করছেন তাদের কাছে প্রেরণ করা হবে, তারা সেটি হচ্ছে ডাটাবেজে আপডেট করে নেবেন। আর যদি ডাটাবেজে আপডেট করে নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে এই আপনার তখন হচ্ছে নিবন্ধন করার জন্য ভ্যালিড পার্সন হিসেবে বিবেচ্য হবেন। যাই হোক, আমি হচ্ছে আমার জাতীয় পরিচয় পত্র নম্বরটি দিলাম, দেওয়ার পর সঠিকভাবে জন্ম তারিখটি প্রদান করতে হবে। ধরে নিলাম আমার জন্ম তারিখ হিসাবে হচ্ছে আমি আমার জন্ম তারিখটি প্রদান করলাম এবং করার পর হচ্ছে সঠিকভাবে মাস এবং বয়স দেওয়ার পর আমি হচ্ছে নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটি আমাকে হচ্ছে এখানে কম্পিউটারে টাইপ করে দিতে হবে কিংবা হচ্ছে মোবাইলে টাইপ করে দিতে হবে। টাইপ করার পর আমাকে যাচাই করুন এই একটি অপশন অ্যাক্টিভেট হয়ে যাবে। দ্যাট মিন্স যাচাই যখন আপনি ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করবেন দেন হচ্ছে যাচাই করুন এই অপশনটি ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, দ্যাট মিন্স সবুজ কালার রং ধারণ করবে। এই যাচাই করুন এই অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পর একটু সময় নিতে পারে। অ্যাকচুয়ালি এই সময়টা নির্ভর করে আসলে সার্ভারের রেসপন্স টাইমের উপরে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাচাই প্রক্রিয়ার মধ্য থেকে জাতীয় নির্বাচন কমিশনের সার্ভার থেকে আমার নাম এবং হচ্ছে নাম বাংলা এবং ইংরেজিতে এবং বাকি তথ্যসমূহ আমাকে এখানে প্রদান করতে হবে। ধরে নিলাম আমি আমার মোবাইল নম্বর প্রদান করলাম এবং হচ্ছে মোবাইল নম্বর প্রদান করার পর আমাকে নির্দিষ্ট কিছু ইনফরমেশন প্রদান করতে হবে। আমি দীর্ঘমেয়াদী কোনো রোগে আক্রান্ত কি না এই সকল বিষয়, যেমন হচ্ছে উচ্চ রক্তচাপ কিংবা হচ্ছে হৃদরোগ কিংবা স্ট্রোক আছে কি না সে সকল বিষয়সমূহ কিংবা হচ্ছে ডায়াবেটিস আছে কি না কিংবা কিডনি রোগ আছে কি না সে সকল বিষয়সমূহ আমাকে নির্বাচন করতে হবে, কিংবা শ্বাসতন্ত্র কিংবা অ্যাজমা পেশেন্ট কি না সেটি কিংবা ক্যান্সার আছে কি না সেটি কিংবা কোভিড-19 আমি আক্রান্ত হয়েছিলাম কি না পূর্বে সেটি, তারপর হচ্ছে পেশা বা অন্যান্য যে সকল বিবরণী কোভিড-19 সাথে সরাসরি জড়িত কিনা, ধরে নিলাম আমি কোভিড-19 সাথে সরাসরি জড়িত সেটি হ্যাঁ দিলাম, এবং পেশা হিসাবে আমি এখান থেকে যেই হচ্ছে ড্রপডাউন মেনু কিংবা হচ্ছে কম্বো বক্স থেকে আমি সেটিকে নির্ধারণ করে নিব, ধরে নিলাম আমি পেশা হিসাবে একজন ইঞ্জিনিয়ার সেটি নির্বাচন করলাম এবং বর্তমান ঠিকানা অনুসারে আমার সর্বপ্রথম বাছাই করতে হবে বিভাগ। ধরে নিলাম আমার বিভাগ হচ্ছে চট্টগ্রাম ডিভিশন, দেন হচ্ছে জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, দেন হচ্ছে উপজেলা হিসেবে ধরে নিলাম আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। আপনারা যখন নিবন্ধন করবেন সেক্ষেত্রে আপনারা আপনার বিভাগ জেলা এবং উপজেলা সমূহ বাছাই করে নেবেন। এই ক্ষেত্রে দেন হচ্ছে আমি নির্বাচন করব হচ্ছে ইউনিয়ন কিংবা পৌরসভা, তো ধরে নিলাম সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পৌরসভার ভিতরে আমি সেটি নির্বাচন করলাম। দেন হচ্ছে নির্বাচন করতে হবে ওয়ার্ড, ধরে নিলাম আমি 1 নম্বর ওয়ার্ড, দেন হচ্ছে গ্রাম পাড়া মহল্লা এই সকল বিষয়সমূহ আমাকে এখানে টাইপ করে দিতে হবে। আমি এখানে টাইপ করে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি যে কেন্দ্রে হচ্ছে আমি এই ভ্যাকসিনটি গ্রহণ করতে চাই কিংবা নিতে চাই সেই কেন্দ্রের নাম আমি বাছাই করতে পারি। আমি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া 250 বেড জেলা সদর হাসপাতাল সেটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি শপথ করিয়া বলেছি যে এই সকল ফর্মে যে সকল তথ্য প্রদান করেছি সবগুলো সত্য এবং হচ্ছে আমি সেগুলো এগ্রিমেন্ট করছি, সেক্ষেত্রে আমি এই চেকবক্সটি অন করে দেব। দেওয়ার পর আমি সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আমার মোবাইলে একটি ওটিপি প্রদান করবে। এখন ওটিপি প্রদানের জন্য হয়তোবা কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে, সেই সময়টা নির্ভর করবে সার্ভারের রেসপন্স টাইমের উপরে। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে হচ্ছে এই মুহূর্তে
আমাদের হচ্ছে সার্ভারে অনেক বেশি পরিমাণে হচ্ছে ভিউ হচ্ছে কিংবা হচ্ছে হিট হচ্ছে কিংবা অ্যাপ্লিকেশন জমা হচ্ছে, সেজন্য হয়তো কিছুটা সময় প্রয়োজন হতে পারে। আমি ধরে নিলাম আমার ওটিপিটি আমি এখানে প্রদান করব 025226 দেন হচ্ছে 51। ওটিপিটি প্রদান করার পর নিবন্ধন সম্পূর্ণকরণ এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে একটি মেসেজ প্রদান করবে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এই নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আমি হচ্ছে নিবন্ধন স্ট্যাটাস আমি হতে দেখতে পারি, সেজন্য আমি নিবন্ধন স্ট্যাটাস এই অপশনটিতে যাব। যাওয়ার পর আমি এখানে পুনরায় আমি হচ্ছে আমার এনআইডি নম্বরটি টাইপ করে দিব। এনআইডি নম্বরটি টাইপ করার পর আমি হচ্ছে সঠিকভাবে জন্ম তারিখটি বাছাই করব এবং বাছাই করার পর মাস বাছাই করব, দেন হচ্ছে আমি বছর বাছাই করব। বাছাই করার পর হচ্ছে নতুন করে আমাকে হচ্ছে আবার এই ক্যাপচা কোডটি আমার কম্পিউটার কিংবা মোবাইল থেকে টাইপ করে দিতে হবে এবং সেটি সঠিকভাবে যখন আমি টাইপ করে ফেলব দেন হচ্ছে যাচাই করুন এই বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এটিতে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমাকে আবার পুনরায় একটি ওটিপি প্রেরণ করা হবে এবং আমি হচ্ছে সেই ওটিপিটি এখানেই হচ্ছে এই ওটিপির ঘরে টাইপ করে দিই। হচ্ছে ওটিপি হচ্ছে একটি 6-ডিজিট নাম্বার, দেন হচ্ছে স্ট্যাটাস যাচাই করুন এই বাটনে আমি যখন ক্লিক করব, এর মানে হচ্ছে ওটিপি প্রদান করার পর আমি যখন স্ট্যাটাস যাচাই এই বাটনে ক্লিক করলাম, আমাকে একটি অভিনন্দন বার্তা দিয়েছে, অভিনন্দন আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, টিকার প্রথম ডোজের তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। এর মানে হচ্ছে আমার নিবন্ধন স্ট্যাটাস আমি কনফার্ম করে নিলাম। দেন আমি যদি চাই যে হচ্ছে টিকা কার্ড সংগ্রহ করার জন্য আমি টিকা কার্ড সংগ্রহ এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে পুনরায় আবার হচ্ছে আমাকে এনআইডি নম্বরটি প্রদান করতে হবে এবং অনুরূপভাবে আমাকে দিন এবং হচ্ছে মাস এবং হচ্ছে বছর সঠিকভাবে বাছাই করতে হবে। হ্যাঁ, বাছাই করার পরবর্তী সময়ে আমি হচ্ছে এখানে নতুন করে আবার পুনরায় ক্যাপচা কোডটি প্রদান করতে হবে। আমি এখানে ক্যাপচা কোডটি প্রদান করব, করার পর আমি হচ্ছে যখন যাচাই করুন এই বাটনে ক্লিক করব, দেন হচ্ছে আমাকে একটি ওটিপি প্রেরণ করা হবে। সেই ওটিপিটি আমার মোবাইল থেকে আমি যখন টাইপ করে দেব 639761, দেন আমি ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশনে যখন ক্লিক করব, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভ্যাকসিন কার্ডটি এখানে প্রদর্শিত হচ্ছে। আমি চাইলে এখান থেকে সরাসরি আমি প্রিন্ট করতে পারি, আমি যদি চাই এখান থেকে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে রেখে দিতে পারি কিংবা সরাসরি প্রিন্ট করতে পারি। আপনারা যদি কন্ট্রোল পি বাটনে ক্লিক করেন, ভ্যাকসিনের জন্য যে টিকা কার্ড সেই শুধু টিকা কার্ডটি এখানে দেখাবে, এর বাইরে তেমন কিছু দেখাবে না। এখানে সেভ বাটনে ক্লিক করে আপনি চাইলে আপনার কম্পিউটারে যে কোনো লোকেশনে আপনি সেটিকে সেভ করে রাখতে পারেন কিংবা হচ্ছে আপনি যদি চান যে হচ্ছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এখানে ক্লিক করার মাধ্যমে হচ্ছে আপনি আপনার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে পারেন। আপনারা যদি এই ভ্যাকসিনের টিকা কার্ডটি খুব ভালোভাবে লক্ষ্য করেন, শেষের দিকে দেখতে পারবেন কারা কারা এই টিকা গ্রহণ করতে পারবে না, সে সকল বিষয় সম্পর্কে একটি ক্লিয়ার ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। এভাবে আমরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই ভ্যাকসিনের জন্য আবেদন কিংবা নিবন্ধন করতে পারি। ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য।